রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বন মহোৎসব কর্মসূচি। সেই মতো নদিয়ার কৃষ্ণনগর রেঞ্জের পক্ষ থেকে শুক্রবার শান্তিপুরের বিভিন্ন এলাকায় ট্যাবলোর মাধ্যমে সচেতনতামূলক প্রচার ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন শান্তিপুর থানার সামনে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। 2011 থেকে 2021 সালের মধ্যে রাজ্যে সুন্দরবন ও তিনটি তটবর্তী জেলা 20 কোটি ম্যানগ্রোভ চারা লাগানো হয়েছে। 2016 সাল থেকে চলছে সবুজ শ্রী প্রকল্প। যৌথ বন পরিচালন কমিটিতে 5 লক্ষেরও বেশি পরিবার যুক্ত রয়েছে। সরকারের উদ্যোগে আজ অনেক বেশি সুরক্ষিত ও সংরক্ষিত অরণ্য আর বন্য প্রাণী। পশ্চিমবঙ্গ সরকার প্রকৃতির সাথে প্রকৃতির পাশে। এদিন জনগণকে গাছের চারা বিতরণ করেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা। পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগ, নদিয়া মুর্শিদাবাদ ডিভিশন এবং কৃষ্ণগড় রেঞ্জের পক্ষ থেকে আজকে গাছ বিতরণ, আপনারা প্রত্যেকেই জানেন যে 14 থেকে 20 তারিখ পর্যন্ত অরণ্য মহোৎসব চলছে। এ উপলক্ষে গাছ বিলির জন্য সরকারি যে প্রচার গাড়ি, সেই প্রচার গাড়ি আজকে শান্তিপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করছে, এবং পরিক্রমা শুধু করছে না, গাড়ি থেকে গাছও বিতরণ করা হচ্ছে এবং সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যে বৃক্ষরোপণের উপকারিতা সম্বন্ধে। যেভাবে ধ্বংসের মানে সবুজ ধ্বংসের মুখে যাচ্ছে এবং একের পর এক কিন্তু দেখা যাচ্ছে যে বড় গাছ থেকে ছোট গাছ কিন্তু কেটে ফেলছে, সে যেই বা কিভাবে কারা হোক না কেন, তাদের দিকে কিন্তু পুলিশ সবসময় কিন্তু সঠিক ভূমিকা গ্রহণ করছে না। ঠিক আছে, পুলিশের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে গাছের চারা বিতরণ করা হচ্ছে, পরিবেশকে রক্ষার্থে কতটা উদ্যোগ নেওয়া উচিত? দেখুন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ কাটা একদমই অন্যায় এবং গাছ লাগানোটা তার পাশাপাশি আমরা চালিয়ে যাচ্ছি। পুলিশ প্রশাসন এবং বন বিভাগ তাদের কাছে যখন অভিযোগ হয় কোথাও বেআইনিভাবে গাছ কাটা হচ্ছে, তারা আইনগতভাবে ব্যবস্থা নেন। তবুও কিছু অসাধু মানুষ এই চেষ্টা চালিয়ে যান, কিন্তু বন বিভাগ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবসময় গাছ কাটা, বাগান কাটা এটা আটকানোর চেষ্টা করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।